গোবিন্দপুর দেউলি পঞ্চানন তলা অগ্রদূত ফন্ডের পরিচালনায় লক্ষ্মীকালী পূজা এবং পূজা হয়ে গেছে। তাকে সামনে রেখে আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন শ্রদ্ধেয় দাদা ইন্দ্রজিৎ নস্কর মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের এই ঘরের মেয়ে, এখান থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ সুপ্রভা কয়াল চক্রবর্তী। উপস্থিত আছেন আমার সহকর্মী ডাক্তার অশোক মন্ডল। এছাড়া উপস্থিত আছেন আমার আরেক সহকর্মী ফুকন গোলদার, সমর গতি, এবং উপস্থিত আছেন আপনাদের ক্লাবের সভাপতি বিশ্বজিৎ নস্কর, সম্পাদক প্রদীপ হালদার, সহসভাপতি অরবিন্দ হালদার, পূজা কমিটির সভাপতি রবীন মন্ডল, হরিপদ হালদার বাবু আছেন, সীমন্ত হালদার, লালু মন্ডল, লালটু হালদার, অমিত মন্ডল, বলরাম মন্ডল, অশোক হালদার সহ ক্লাবের অন্যতম সদস্য সিন্ধু হালদার, এবং তাদের উদ্যোগে এই লক্ষ্মীকালী পূজা হয়েছে, এবং তাদের সকল সদস্য সদস্যা, গ্রামবাসীবৃন্দ এবং আমার সহকর্মী যারা আমাকে সর্বদা সহযোগিতা করে আমার সাথে এসছে, চন্দ্র আছে, কৌশিক আছে, মিথুন আছে, আমাদের সুদীপ মান্না সহ যারা এখানে উপস্থিত আছেন, আমি দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দর সেজে আছে, তারা এখানে নাচ গান করবে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গতকালকে যে মায়ের আরাধনা ছিল, মাতৃ আরাধনা, কালকে প্রাকৃতিক যে দুর্যোগ ছিল, তারপরেও আমি এখানে বসে শুনছিলাম ক্লাবের সদস্য দাদাদের সাথে কথা বলে, গ্রামের সমস্ত মানুষ এক হয়ে সারা রাত্রি সেই মাতৃ আরাধনা হয়েছে। যদিও সূর্য ওঠার আগে বিসর্জন করতে হয়, তাই যে দেবী ঘট আছে সেটাকে বিসর্জন দিয়ে মাকে বিসর্জন করতে প্রায় বিকাল হয়ে গেছে আমি যেটা শুনলাম, এবং গ্রামের সমস্ত মানুষ এক হয়ে এটাকে মাতৃ আরাধনাতে আত্মীয় স্বজন আসে গ্রামের, সবাই আনন্দ করে, এবং তাকে সামনে রেখে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিচিত্র অনুষ্ঠান হচ্ছে, সবাই খুব আনন্দ করবেন। এবং আগামী দিন আতে যাতে এই লক্ষ্মীকালী পুজোকে সামনে রেখে আরো বড় করে অনুষ্ঠান হোক, পূজা হোক, আমি সাফল্য কামনা করি। বিশেষ করে এই যে ক্লাব, আমি দুর্গাপুজোতেও এসেছিলাম, ভালো দুর্গাপুজোও করে এবং সারা বছর মানুষের পাশে থাকে, আরো তারা মানুষের কাজ করুক এটাই আমি বলব। এবং ক্লাব যারা সদস্য সদস্য আছেন আমার সাথে সর্বদা যোগাযোগ রাখে, আমি বলেছি যদি কোনো সুযোগ সুবিধা আছে, যদিও আপনারা অনেকেই জানেন যে ক্লাবের যে রাজ্য সরকারের পক্ষ থেকে হয় সেটা এখন দুবছর হাইকোর্টের জন্য বন্ধ আছে, যদি যা কোনো সুযোগ সুবিধা হবে সমাজের সরকারের পক্ষ থেকে বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, নিশ্চয়ই আমি সহযোগিতার হাত আমি বাড়িয়ে দেবো। আপনারা প্রত্যেকেই জানেন আমি একজন রাজনৈতিক দলের কর্মী, কিন্তু আমি মনে করি একটা রাজনৈতিক দলের কর্মীর কাজ হলো মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা, সমাজের কাজ করা, রাজ্যের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা। তাই আমি সর্বদা চেষ্টা করি যেই আমাকে যে কোনো অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে, পূজাতে,
খেলাধুলায় আমন্ত্রণ করে আমি কিন্তু কোন ক্লাব সংগঠন কোনো যে কোনো আমি জিজ্ঞাসা করি না আপনারা কোন রাজনৈতিক দলের সমর্থক বা কি রাজনীতি করেন। আমি ক্লাব সংগঠন খুব ছোটবেলা থেকে করি এবং সামাজিক কাজে সবসময় নিজেকে রাখি এবং সবসময় একটা মানুষের সাথে থাকার চেষ্টা করি। এবং আপনারা অনেকে আমার কাছে গেছেন জানেন যে আমি কোনো মানুষ যদি আমার কাছে যায় আমি কিন্তু কোনো সময় আমি জিজ্ঞাসা করি না আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক বা আমার ওখানে যারা পঞ্চায়েতের মেম্বার আছে বা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তার থেকে লিখে নিয়ে আসুন বা তাকে ফোন করে ধরিয়ে দিন তবে আপনার সাথে কথা বলবো বা আপনার সহযোগিতা আমি করবো, আমি কিন্তু ওটা করিনি। আমি তাই এখানে অনেক মায়েরা আছেন যদি কারো কোনো কোনো অসুবিধা সুবিধা এখানে সুপ্রভা আছে ও খুব কাজের মেয়ে, আপনারা প্রত্যেকে জানেন পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তারও খুব কাছে, যদি আপনাদের কোনো কারো লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী বা কন্যাশ্রী যে কোনো কোনো সুবিধা অসুবিধা হলে আপনারা সরাসরি সুপ্রভাকে বলবেন ও নিশ্চয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলে আপনাদের যদি কেউ কিছু কাজে রাখতে থাকে বিশেষ করে মহিলাদের ও করে দেবো, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আপনারা সরাসরি পঞ্চায়েত সমিতির সভাপতি পিটি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমি যে কথা বলছিলাম আমি মনে করি একটা রাজনৈতিক দলের কর্মী মানুষের কাজ করা যে কথা বলছিলাম যদি কারো কোনো প্রয়োজনে ভাই হিসাবে দাদা হিসাবে সন্তান হিসাবে আমার সাথে যোগাযোগ করবেন এবং সর্বদা আমি সর্বদা চেষ্টা করি মানুষের কাজ করতে। কোনো মানুষের যদি রাত্রি দুটো রাত্রি তিনটে বা রাত্রি একটা কোনো প্রয়োজন হয় আমার সাথে সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন, এখানে অনেকের কাছে আমার ফোন নাম্বার আছে আমি 24 ঘন্টা ফোন করার আগে আমি জানি কোনো মানুষ যদি রাত্রি দুটো ফোন করে কেউ গল্প করার জন্য ফোন করে না হয়তো কোনো থানা পুলিশের অসুবিধা হয়েছে নালে কোনো হসপিটালের দরকারের জন্য রাত্রিবেলা ফোন করে। আমি সর্বদা চেষ্টা করি আমার যতটুকু সাধ্যের মতো আমি মানুষের পাশে দাঁড়াবো। আজই গতকালকেও এবং আজকে এখান থেকে একটা হসপিটালের পেশেন্ট গিয়েছিল দিল্লিতে, সেখান থেকে আমি পাঠিয়েছিলাম আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবং এনআরএসে যাতে ভর্তি হয়। আমি সর্বদা চেষ্টা করি গত আজকেরই ঘটনা আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াবো। তাই সবাইকে বলবো সবাই খুব আনন্দ করবেন এই অনুষ্ঠান এবং প্রত্যেকের সহযোগিতা করে অনুষ্ঠান করুন এবং সারা বছর মানুষের পাশে আপনারা দাঁড়ান এই ক্লাবকে আমি বলবো। এবং বিশেষ করে এই যে দুটো বর্ষ অনুষ্ঠান দু আড়াই বছরে কিন্তু হয়নি এই ধরনের পুজো সবাইকে জমায়েত করে আত্মীয় স্বজনকে বাড়িতে নিয়েছে কিন্তু হয়নি, কিন্তু দুই বছর পরে আমাদের আবার শুরু হয়েছে। সবাই আনন্দ করবেন সবাই ভালো থাকবেন এইটুকু কথা বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।